আওয়ামী লীগ আবার মাথা চাড়া দিয়ে উঠছে, এই ব্যর্থতার দায়িত্ব আমরা নিব না। হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, তাদের রক্তের ভিতর দিয়েই কিন্তু শেখ হাসিনার পদত্যাগ পত্র লেখা হয়ে গিয়েছে, যে এখনও অনেকগুলো মন্ত্রণালয় খালি রয়েছে এবং একজন মন্ত্রী তারা দুটি তিনটি করে মন্ত্রণালয় ধরে বসে নিয়ে আছেন। তাদের কাছে এই প্রশ্ন রাখছি যে আপনারা কি এই ছাত্র জনতাদের ভিতরে আর কোনো দেশপ্রেমিক যোগ্য মানুষকে খুঁজে পাচ্ছেন না? অবশ্যই তো ছাত্র জনতাদের ভিতরে দেশপ্রেমিক যোগ্য মানুষ আছে, তাদেরকে যদি ওনারা খুঁজে না পায় আমাদের কাছে, আমরা জানি আছে, আমরা তাদেরকে সেই তালিকা দেব, আমরা তাদেরকে সেই নাম প্রস্তাব করব। এবং এই কাজটি করতে তারা যত দেরি করবে, হ্যাঁ, এবং তাদের যে ব্যর্থতা, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠছে, এই যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এই ব্যর্থতার দায় কার? এই ব্যর্থতার দায়িত্ব আমরা নিব না, ছাত্র অধিকার পরিষদ এই ব্যর্থতার দায় নেবে না। আমি মনে করি কোনো রাজনৈতিক দল সংগঠনও কিন্তু এই ব্যর্থতার দায় কিন্তু তারা নিতে চাবে না। এবং সেই জায়গা থেকে আমরা আরেকটি জিনিস কিন্তু ইতিমধ্যে বলেছি, যে যদি সংবিধানকে স্থগিত করতে হয় সকল রাজনৈতিক দল সংগঠনদের সাথে আলোচনা করে আপনারা সেটি করুন, কেননা গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত তীর আটা ময়দা সুজি, কারণ তীর ছাড়া আর চলেই না। শেখ হাসিনার পদত্যাগ পত্রের তো প্রয়োজন নাই, এই যে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, তাদের রক্তের ভিতর দিয়েই কিন্তু শেখ হাসিনার পদত্যাগ পত্র লেখা হয়ে গিয়েছে। এবং এই যে ঢাকা শহর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ সারা বাংলাদেশে শহীদদের নিয়ে যে দেওয়াল লিখন, নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে ছাত্র জনতার যে দেওয়াল লিখন, আপনারা দেওয়াল লিখনগুলো পড়েন, সেখানেই কিন্তু আমাদের যে সংস্কারকৃত সংবিধান, সেই সংবিধানের মৌলিক কথাগুলো কিন্তু লেখা হয়ে গেছে। সুতরাং সেই স্পিরিটগুলোকে আমাদেরকে ধারণ করতে হবে এবং অবশ্যই দেওয়ালে দেওয়ালে আরও বেশি বেশি শহীদদের কথা লিখতে হবে, নতুন বাংলাদেশের কথা লিখতে হবে। মিডিয়া ভাইদের প্রতি আহ্বান জানাবো, মিডিয়াতে আরও বেশি বেশি শহীদদের কথাগুলো প্রচার করবেন এবং ছাত্র আন্দোলনে আহত হওয়া, গুলিবিদ্ধ হওয়া এবং নেতৃত্বদানকারী নেতৃবৃন্দদের আশা আকাঙ্ক্ষা, জনগণের আশা আকাঙ্ক্ষার কথা আপনারা আরও বেশি বেশি প্রচার করবেন, যেন মানুষ এগুলোকে ভুলে না যায়, এগুলোকে কোনোভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা না করা হয়।